আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা, যারা প্রথম বর্ষে ভর্তি হয়ে আমার সঙ্গে যুক্ত হয়ে আছো বা আছেন, তাদের উদ্দেশ্যে প্রতিদিন আমি এক একটি রোগ নিয়ে আলোচনা করে থাকি। অর্থাৎ ফেসবুকের একটি গ্রুপ উই আর দ্য স্টুডেন্ট অফ DrSMS, আমরা সেই গ্রুপের প্রতি সপ্তাহে শুক্রবার এবং রোববার ক্লাস করে থাকি। আজকে রবিবার, আমরা শেষ ক্লাস অর্থাৎ আমাদের 30টা ওষুধের আজকে 30তম ওষুধটা নিয়ে আলোচনা করব এবং সেটার ব্যাখ্যাও করব এবং ধৈর্য ধরে শোনার চেষ্টা করবেন। আমি বেশিক্ষণ সময় নেব না, তার কারণ এর আগে আমি টিউবারকুলিনাম ববি নামের একটা আলোচনা করেছিলাম, যখন আমি মায়াজমিটি ট্রিটমেন্ট করেছিলাম তখনই এই ওষুধটা আলোচনা করেছিলাম। সেই আলোচনাটা আপনারা হোমিও কেস টেকিংয়ে এবং আমার প্রিয় ছাত্র রুবেলের ফেসবুকে আপনারা পাবেন, সেগুলি দেখার চেষ্টা করবেন। না দেখলে আজকের এই ক্লাসটা অথবা যে বক্তব্যটা দেব বুঝতে আপনাদের কষ্ট হতে পারে, তাই সবাইকে বলবো সেই আধা ঘন্টার ক্লাসটা না দেখলেই টিউবারকুলিনাম ওষুধটা সম্বন্ধে জানতে পারবে না। আমি সেই নিয়ে আলোচনা করব না, অর্থাৎ সেখানে যা আলোচনা করেছি তার বাইরে কিছু তত্ত্বকথা দিয়েই আলোচনা করার চেষ্টা করব, ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। চলে আসি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে টিউবারকুলিনাম ববিনাম এবং ববিনাম, এটা চার পাঁচটা ওষুধ আছে। প্রথমটা হলো ববিনাম, টিউবারকুলিনাম, বেসিলিনাম, টিউবারকুলিনাম, আরও দুই তিনটা ওষুধ আছে, সেগুলো বিস্তৃত আলোচনা আমার সেই কেস টেকিং হোমিওপ্যাথিকে আছে, আপনারা সেটা দেখার চেষ্টা করবেন, না হলে আজকের বক্তব্যটা পূর্ণভাবে হৃদয়ঙ্গম করা আপনাদের পক্ষে সম্ভব হবে না। আজকে কিন্তু আমি অন্য তথ্য কথা নিয়ে আলোচনা করব। অনেকেই আমাকে সমালোচনা করেছেন যে এলএম পদ্ধতি নিয়ে আপনারা আলোচনা করেন, বকবক করেন, অমুক করেন, সততম নিয়ে দীর্ঘদিন চিকিৎসা হয়ে গেছে, আপনি কেন সততম পদ্ধতি আলোচনা করেন না? দুঃখের সঙ্গে বলতেছি, আজকে থেকে আমি আলোচনা করব। করব এই কারণে, আমি তথ্যগতা দিয়েই দুইটার পার্থক্য নির্বাচন করেই আমি ওষুধের শ্রেষ্ঠ এলএম পদ্ধতি সেটা প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব। আগে কি চিকিৎসা হয়নি? নিশ্চয়ই সততম পদ্ধতিতে চিকিৎসা হয়েছে দীর্ঘদিন, 100 বছর 150 বছর। নিশ্চয়ই উনি যিনি সমালোচনা করেছেন তিনি জানেন না এলএম পদ্ধতি হ্যানিম্যানের শেষ আবিষ্কার, যেটা 100 বছর পরে আমরা জানতে পারি, এবং তার কথা মতো ওষুধ তৈরি করে আমরা প্রয়োগ করে গত 100 বছর যেই দক্ষতা অর্জন করে উঠেছি, দুর্ভাগ্য আমাদের সেই পরিমাণ এডুকেশনাল সিস্টেম অর্থাৎ আমরা যারা DrSMS করি সেখানে শিক্ষার যে পদ্ধতি সেটা খুবই দুর্ভাগ্য, এবং আমি দুর্ভাগ্য ছাড়া কিছু বলবো না, সেখানে ডাক্তার তৈরি করার কোনো সিস্টেম আছে বলে আমার জানা নাই। তারপরও বলবো, এই যে আমাদের যা আছে তাই নিয়ে আমরা এগিয়ে যেতে হবে, সেই জন্য আমি প্রথম বর্ষ থেকে ক্লাস করে তাদেরকে দক্ষ ডাক্তার হওয়ার চেষ্টার উদ্দেশ্যে আমি এই আলোচনা। তাহলে আমার আলোচনাটা হচ্ছে দক্ষ ডাক্তার তৈরি করা। পড়ালেখা করবেন, DrSMS-এ পাশ করবেন, পাশ করে আসবেন, কিন্তু আমরা কী তৈরি করতেছি? আমরা তৈরি করতেছি এলোপ্যাথিকের যুগে প্যাথোলজি জেনে, রোগের নাম জেনে, লক্ষণটা দুচ্ছার করে রেখে আমরা চিকিৎসা করতে যাচ্ছি। তারপরও সমালোচনা কি এলএম নিয়ে আমি আলোচনা করি। তারপরও যারা সমালোচনা করতে গিয়ে আলোচনা করে এনেছেন যে আমাদের ডাক্তার রবীন বর্মনের কথা, উনি সততম পদ্ধতি ব্যবহার করেন, ওনার মতন ডাক্তার গত 20 বছরে তৈরি হয়ে এখন তিনি সততম পদ্ধতির উচ্চতম পাওয়ারগুলো প্রয়োগ করেন, কিন্তু কয়জন ডাক্তার এরকম পড়ালেখা করে প্রয়োগ করতে পারবেন? দুর্ভাগ্য, ক্যান্টের সঙ্গে যদি আমার তুলনা করেন, ক্যান্টের সঙ্গে যদি বলেন আপনি অমুকে ব্যবহার করে, আরে আমি ব্যবহার করতে কী কী অসুবিধা পড়েছি সেটা না জেনে বলে সুতরাং সততম করেন, এটা বলা ঠিক না। চলে আসি, তাহলে কী আলোচনার বিষয়? আলোচনার বিষয় হচ্ছে টিউবারকুলিনাম ববিনাম ওষুধ বা বেসিলিনাম ওষুধ, তিনটা ওষুধ, তিন রকমের ব্যবহার, সেখানে আপনারা জানতে পারবেন। আমি আলোচনা আজকে আর দীর্ঘায়িত করব না, আমি করব এই ওষুধটি আপনারা যেন শিশু জন্ম থেকেই আমরা যেন বুঝতে পারি। কোনো এক বিখ্যাত এলোপ্যাথিক ডাক্তার বলেছিলেন, যত রোগ আছে প্রায় বা যত মানুষ আছে 90% রুগীই টিউবারকুলোসিস বলে। কী সুন্দর কথা এলোপ্যাথিকরা বলে, আমি মাঝে মাঝে চিন্তা করি কি বলছে। বলছে যে আমাদের কাছে যত রোগী আমাদের বর্তমানে মানব সভ্যতা আছে তার 90% হচ্ছে টিউবারকুলোসিস বডি। তাহলে বলছে না, এই যে টিউবারকুলোসিস বডি এই সকল রোগী রোগী নয়,
10% রোগী আমাদের কাছে আসে। যখন আসে তখন আমরা হয়তো টেস্ট করি ধরা খাই, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা বহুদিন আগে থেকেই এটা শরীরে সেটা তৈরি হয়, আমরা বুঝতে পারি না, জানতে পারি না। যখন সেটা ফর্ম হয় তখন আমাদের কাছে আসে, আমরা টেস্ট করি 1% রোগীর ভিতরে টিউবারকুলোসিস, অর্থাৎ যেটা স্টেপটো বা অন্য ওষুধ দিয়ে আমরা ভালো করার চেষ্টা করি, অ্যালোপ্যাথিকের কথা, সেই ওষুধ দিয়েই ভালো করি। 10%-এর ভিতরে 1% আসে চিকিৎসকের হাতে, আর 1%-এর ভিতরেই আমাদের যত আলোচনা, যত কিছু, টিউবারকুলোসিস রোগ কী এবং কেন, তাহলে বুঝতে পারা যায় যে তারাও স্বীকার করে যে রোগটা বহুদিন আগে থেকেই শরীরে জন্ম নেয়, ধীরে ধীরে সেটা এসে যখন প্রকাশিত হয়, যখন তারা টেস্ট করে পায়, তখনই বলে সেটা টিউবারকুলোসিস রোগী অথবা টিবি রোগী, তার আগে কিন্তু তারা বলতে পারে না। আরও কি দুর্ভাগ্য, আরও দুর্ভাগ্য হচ্ছে, অর্থাৎ লাংস এফেক্ট করা বা লাংসে গুটি হওয়া অথবা লাংসে পুজ হওয়া, ফোড়া হওয়া, এগুলো টেস্ট করেই তারা সিদ্ধান্ত পৌঁছে এটা টিউবারকুলোসিস রোগী, আমাদেরকে এখন ওষুধ দিতে হবে, তারা তাদের মতন করে চিকিৎসা করে। কিন্তু আমরা একটু পার্থক্য, আমরা বহু আগে থেকে জানি রোগটা টিউবারকুলোসিস দিকে যাচ্ছে কিনা। সেখানে যদি আমি ভাগ করি, টিউবারকুলোসিস দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অর্জিত আর একটা হচ্ছে বংশগতি। আমরা টিবির যদি বংশগতিতে থাকে অথবা টিবির জীবাণু থাকে, তাহলে কী করে আমরা বুঝবো? আমরা অসুখ টিবি হওয়ার আরও 2-5-7 বছর আগে থেকেই আমরা বুঝতে পারি যে তার ক্ষয়রোগ কিনা। ক্ষয়রোগ টিবি রোগ কিন্তু এক কথা নয়, সেটা আমাদের পার্থক্যভাবে জানতে হবে। তাহলে আমরা কী নিয়ে আলোচনা করব? আমরা টিবি কখন হয়, কিভাবে হয়, অর্থাৎ কোনো রোগী যদি ক্ষয়জাত হয় সেটা যে খালি ফুসফুসে তা নয়, মস্তিষ্কে যদি হয় তাকে বলা হয় পাগল, অর্থাৎ মস্তিষ্কের রোগীরাই ক্ষয়জাত রোগী। তাহলে দুই ধরনের রোগী পেলাম, একটা লাংসে ক্ষয়জাত যেটা আমরা নির্বাচন করে ওষুধ দিয়ে এরপথেকরা ভালো করেন, সেটাও ক্ষয়জাত, আর পাগল ব্রেইনের ক্ষয়জাত জন্যই আমরা মস্তিষ্ক খারাপ বলে সেটাও ক্ষয়জাত। আরও ক্ষয়জাত আছে, কী ক্ষয়জাত আছে, বিভিন্ন রোগ অনেকগুলি আগে থেকে আসে, কারো শরীর সর্দি তাড়াতাড়ি লেগে যায়, কারো খায় দায় শরীর স্বাস্থ্য হয় না, এবং ছোট বয়স থেকে সেগুলো আমরা লক্ষ্য করে যদি আমরা চিকিৎসা করতে পারি, তাহলে টিউবারকুলোসিস বডি বা টিউবারকুলোসিস রোগী আর হওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে চলে আসি, অর্থাৎ শিশুদেরকে বা যারা জন্ম থেকে আমরা 10-12 বছর পর্যন্ত বুঝতে পারবো যে সে টিউবারকুলোসিস বডি কিনা। কীভাবে বুঝবো? যেমন রিকেট হয়, যেমন হস্তমৈথুনের অভ্যাস হয়, যেমন অনেক খায় দায় তার স্বাস্থ্য হয় না, এই সকলেই টিউবারকুলোসিসের রোগীর মধ্যে পড়ে, অর্থাৎ তার এই জীবনধারণ করার মতন ক্ষমতা তার থাকে না। একটা না একটা রোগ থাকেই, সে সকল বিস্তৃত বিবরণ আমি এর আগে হোমিও কেস টেকিংয়ে রুবেল আমার ছাত্রের নাম, তার ইউটিউবে আপনারা পাবেন, সেটা হচ্ছে হোমিও কেস টেকিং। চলে আসি, তাহলে সেখানেই বিস্তৃত আলোচনা হবে। আজকে কিন্তু খুব চেষ্টা করব তাড়াতাড়ি করে শেষ করতে, কারণ আমাদের সময় নেই, আমরা সবাই ব্যস্ত, পড়ার সময় নেই, ভিডিও দেখার সময় নেই, চিন্তা করার সময় নেই, রোগী দেখলে একটা ওষুধ দিয়ে বিদায় করে দিয়ে তাড়াতাড়ি চিকিৎসা করার চিন্তায় আমাদেরকে নবতম যুগে খারাপ দিকে নিয়ে যাচ্ছে। কারণ রোগী নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে এবং ওষুধ প্রয়োগ করতে হবে। আমি কেন বলতেছি, শিশুদেরকে যদি আমরা রক্ষা করতে পারি, শিশুকালে রোগ হওয়ার কোনো কারণ নাই, সব রোগী বাচ্চায় ভালো থাকবে। কিন্তু আমাদের কি হলো, আমাদের শিশু জন্ম নিলে কেউ দুই দাঁতওয়ালা, কেউ বিকলাঙ্গ, কেউ এই সব কিছুর টিউবারকুলোসিস মধ্যেই পড়ে, অর্থাৎ টিউবারকুলোসিস রোগটা আমাদের যারা মায়াজম নিয়ে আলোচনা করি আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে শরীরিক হয়ে সিভিলিটিক হয়ে টিউবারকুলোসিস, আর একটা হচ্ছে শরীরিক সাইকোটিক হয়ে টিউবারকুলোসিস। আবার এগুলো দোনোপদ মিলেই কিম্বুত কিনাবাকার বিভিন্ন রোগের কারণে আমাদের জটিল থেকে জটিলতার রোগের দিকে আমরা চলে যাচ্ছি। সেই কারণে আমাদের দেহযন্ত্রকে জোড়াতালি দিয়ে চিকিৎসা করার যে এলোপ্যাথিকের ব্যবস্থা, সেই জোড়াতালি দিতে দিতে আমি জানি না আমরা শেষ পর্যন্ত চিকিৎসা অথবা মানুষকে কতটুকু সুস্থ রাখতে পারবো। সেই সুন্দর কথাগুলো আমাদের প্রিয় শিক্ষক অর্থাৎ যাকে আমি বলি হরিমোহন চৌধুরী, সুন্দর ভাষায় উনি প্রকাশ করেছেন। ওনার অনেকগুলো বই আছে, তার ভিতরে টিউবারকুলোসিসের বইটা আপনারা সবাই জোগাড় করে পড়ার চেষ্টা করবেন।
তা না হলে এই রোগ সম্বন্ধে আমরা কোনো ধারণাই করতে পারবো না। এবং এই টিউবারকুলিনাম ওষুধ, টিউবারকুলিনাম বইটা না পড়লে হোমিওপ্যাথিক শিক্ষাই হবে না। আমরা কীভাবে চিকিৎসা করব, কেমনে জানবো, সে বইতে বিস্তৃত বলা আছে। আর যারা সততম করেন তাদের উদ্দেশ্যে আসি, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমরা রোগ নিলেই আমরা টিউবারকুলিনাম ববিনাম ওষুধটি প্রয়োগ করা অনেক কঠিন, কারণ যারা বিখ্যাত ডাক্তার ন্যাশের কথা বলেন, ক্যান্টের কথা বলেন, তারপরে আমরা ঘটকের কথা বলেন, ঘটককে বাংলাদেশের ক্যান্ট বলা হয়, ভারতবর্ষের ক্যান্ট বলা হয়, এই সকল চিকিৎসকের পরামর্শ যদি একটু বুঝতে পারেন তাহলে বুঝবেন কত কঠিন সততম পদ্ধতির ওষুধ প্রয়োগ করে চিকিৎসা করার। এক একটা চিকিৎসা করতে তাদের 2 বছর থেকে 27 বছর অনেক সময় লেগেছে। আর পঞ্চাশতম পদ্ধতি, একটা টিউবারকুলোসিস রোগী 6 মাস 7 মাসের ভিতরেই ভালো হওয়ার দৃঢ়তার সঙ্গে হরিমোহন চৌধুরী বর্ণনা করেছে। যারা সততম করেন তাদেরকে বলবো হরিমোহন চৌধুরীর বইটা পড়েন। আমি আপনাদেরকে অবহেলা করছি না, কারণ যেই পদ্ধতি হেনিম্যান নিজেই বাদ দিয়ে নতুন পদ্ধতির কথা বলেছেন, সেখানে আমরা সততম নিয়ে এখনও চিন্তাভাবনা করে ভাবনা করব, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার জন্যই আমার এই চেষ্টা। হ্যাঁ, আমার চেষ্টাটা একটু ব্যর্থতা হয়েছে, কারণ আমি সততম আলোচনা করেই এলএম পদ্ধতি আলোচনা করা উচিত ছিল। তাইলেই আমার দর্শক অথবা যারা আমার ছাত্র তাদেরও উপকার হতো, আর যারা হোমিওপ্যাথিক চিকিৎসা করেন তাদেরও উপকার হতো। চলে আসেন, আমরা রবীন বর্মার মতন ডাক্তারের কথা চিন্তা করে সততম পদ্ধতি ব্যবহার করব, ক্যান্টের কথা চিন্তা করে সততম পদ্ধতি ব্যবহার করে হাই পাওয়ার প্রয়োগ করব। সেখান থেকে একটু চিন্তাভাবনা করেন, তাদের মতন কয়জন ডাক্তার তৈরি হইতে পারে সারা বাংলাদেশে? নয়, সারা ভারতবর্ষেও আমার মনে হয় 3-4 জনের বেশি হয়তো পাওয়া যাবে না যারা সুন্দরভাবে অর্গনন মেনে চিকিৎসা করেন। তারপর উনি ভারতবর্ষের কথা বলেছেন, সেখানেই সততম পদ্ধতি ব্যবহার করে। আরে, ব্যবসার যুগে সততম পদ্ধতি ব্যবহার করে মানুষকে ওষুধ খাওয়াবে এটা চিন্তার বিষয় না। আমাদের আদর্শ আলাদা, আমাদের চিন্তা আলাদা, আমাদের ধ্যান ধারণা আলাদা। অতীতে যে সকল চিকিৎসক দক্ষতার সঙ্গে ডাক্তারি করেছেন তাদের আদর্শের সঙ্গে আমাদের আদর্শ তুলনা করে কোনো লাভ নেই। সততম পদ্ধতির ওষুধ প্রয়োগ করলে ভালো হবে না এমন কথা আমি বলছি না, কিন্তু প্রয়োগের যে বাধা সেই বাধাই আলোচনা করতে যাচ্ছি। তাহলে আমরা কী বুঝলাম? আমরা বুঝলাম যে জন্ম থেকেই আমরা টিউবারকুলোসিস বডি খোঁজ করে ওষুধ দেওয়ার চেষ্টা করব। যেমন দাঁতের ক্ষয়, জন্ম থেকে কোনো শিশু যদি রক্তপাত হয় এবং রিকেট যদি রোগ হয়, তার যদি কোনো শরীর টলি না বাড়ে অথবা তার পূর্বপুরুষের বংশগতিতে তার যদি টিবি থাকে, তাহলে তার যদি কিডনি ফেল করে, লিভার ফেল করে অথবা গ্যাস্ট্রিকের ট্রাভেলস থাকে, আমরা ক্ষত রোগ, গলায় ক্ষত, সর্ব জায়গায় ক্ষত রোগের যদি কোনো কারণ থাকে, রক্তপাতে যদি কোনো কারণ থাকে, আমরা বুঝেই নেব সে টিউবারকুলোসিস বডির রোগী, তাকে সেভাবে আমাদের ওষুধ দিয়ে চিকিৎসা করতে হবে। সেই সুবাদে আমি একটা কথা বলেছিলাম, অর্থাৎ টিউবারকুলোসিস বডি যদি কোনো রোগী পাও 1, 2, 3, 4 বোতল তার শরীর যখন ভালো থাকে দিনে 1 মাত্রা করে, এই 4 বোতল ওষুধ দিলেই তাদের কুফল কেটে যাবে। বলে স্যার এ কথা কেন দৃঢ়তার সঙ্গে বলেন? আমি আমার পরীক্ষিত জীবনে অনেকগুলো রোগী দেখেছি, আমি দেখেছি 4 বোতলে অনেক সময় দোষ কাটা যায়। যেমন আমরা যদি বলি আঘাতের কুফল, আমরা যদি বলি ইঞ্জেকশনের কুফল, লিডামের কথা আসে, অথবা আমরা যদি বলি অপারেশনযোগ্য কুফল, স্টাফি আসে, সেই পঞ্চাশত পদ্ধতির 1, 2, 3, 4 বোতল যদি আপনি সুস্থ শরীরে প্রয়োগ করেন তাহলে তার আর দোষ থাকে না, দোষ মুক্ত হয়ে যায়। সেই কারণে আমি বলি টিউবারকুলোসিস রোগী এই বাচ্চাদেরকে যদি আপনারা কম বয়সে M1, M2, M3 প্রয়োগ করেন তাহলে, বা 2-3 বছর খাওয়াই দেন, তাহলে তার আর বংশগতি, তার আর পরবর্তীতে কোনো কঠিন রোগ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। চলে আসি, আমি যে কথাটা বলতেছিলাম, এই যে বললাম, অর্থাৎ রোগী চিকিৎসার ক্ষেত্রে আমরা 1000 টিউবারকুলোসিস হাজার অথবা 10M, 50M ছাড়া আমরা ব্যবহার করার কোনো ঠিক করেই কঠিন হয়ে পড়ে। আমি কত পাওয়ার থেকে আরম্ভ করব? আমি কি 100 থেকে বা 200 থেকে শুরু করব, না 30 দেব? সেখানে খুব দৃঢ়তার সঙ্গে বলা আছে লো মাত্রা যেন কোনো নাম দেওয়া, ওষুধ দেওয়া না হয়, 30ও না 200ও না, মিনিমাম 100 থেকে শুরু করতে হবে। যদি আমি বুঝি এই ওষুধটা প্রয়োগ করার মতন যথেষ্ট লক্ষণ তার আছে, তারপর কি বলছে, তারপর বলছে 50 শতাংশ প্রয়োগ করে যদি আমরা নির্মূল করতে চাই, সেখানে সুন্দর একটা কথা বলছে যে 10M
প্রথমে আমরা 10 mg ব্যবহার করব, দুই মাত্রাকে তিন মাত্রা, তারপরে দুই তিন মাস পরে 50 mg ব্যবহার করব। অর্থাৎ আমি যেই কথাটা বললাম, অর্থাৎ অর্থাৎ আমরা প্রতিষেধক, অর্থাৎ আর যেন তার এই রোগটা না হয়, তাহলে দু মাস অপেক্ষা করতে হলো। অর্থাৎ 10 mg দিয়ে আপনি দুই তিন মাস অপেক্ষা করবেন, তারপর তিন চার মাস পরে 50 mg দিয়ে অপেক্ষা করবেন, আর কোনো পরিবর্তন আসছে কি না, তবে ক্যান্টের মতে সেটাই বলে যে আর কোনো প্রয়োজন হবে বলে উনি মনে করেন না। তাহলে আমি কি পাইলাম, আমার এক M1 থেকে M2 বা M3 M4 দিনে একবার করে এক মাসে দিলেই তার এই কুফলটা কেটে যাবে, আর কুফল কাটতেই আপনাদের এক বছর সময় লাগবে। ওষুধের কথা, রোগের কথা নাই বললাম, কারণ ওষুধ প্রয়োগ করে অপেক্ষা করতে হয় শততম পদ্ধতিতে, কিন্তু 50% পদ্ধতিতে কোনো অসুবিধা নেই। আপনি প্রয়োগ করবেন, রোগীর লক্ষণ অন্যটা আসছে, আপনি ওটা বন্ধ করে ওটা প্রয়োগ করবেন, যখন যেই লক্ষণ আসবে সেই লক্ষণের উপরে ভিত্তি করে ওষুধ প্রয়োগ করবেন। হ্যাঁ, আমরা মায়াজম চিকিৎসা করতে গিয়ে আমাদের কেস টেকিং নিয়ে আমরা সুন্দরভাবে লিপিবদ্ধ করে রাখবো কী কী কারণে এই রোগটা হয়েছে। চলে আসি তাহলে, দুইটা রোগের কথা বললাম। কী কথা বললাম, লাংস যদি ক্ষতি হয় সেটাও ক্ষয় রোগ, আর মাথা যদি মস্তিষ্ক বিকৃত হয় সেটাও ক্ষয় রোগ। কিন্তু তাছাড়াও আরও অনেক রোগ ছোটোবেলা থেকেই বোঝা যায় যে এই রোগী ক্ষয় প্রবণতা কিনা, যদি তার লিভার ফেল করে, যদি তার রক্তপাত হয়, যদি গ্যাস্ট্রিকের ট্রাভেলস থেকে তার পেটে যদি কোনো ক্ষত হয়, পেখানার রাস্তা যদি ক্ষত হয়, অথবা কোনো কঠিন অঙ্গ যদি তার বিকল হয়, এই সকল রোগেই টিউবারকুলোসিস বডির অন্তর্গত। অর্থাৎ আমরা ছোটোবেলা থেকে যদি এই ওষুধগুলো প্রয়োগ করতে পারি, তাহলে আর জটিল থেকে জটিলতর রোগগুলো আসে না, সেটাই হচ্ছে পঞ্চাশতম পদ্ধতির শ্রেষ্ঠ, এই কারণেই বলা হয়ে থাকে। কারণ এটা শিখতে জানতে আমাদের অনেক কষ্ট করে এই হরিমোহন চৌধুরী তার অনেকগুলো বই প্রকাশ করেছেন, সেগুলো সংগ্রহ করে সবাই পড়ার চেষ্টা করবেন, তাহলেই শততম এবং পঞ্চাশতম পদ্ধতির পার্থক্যটা বুঝতে পারবেন। আর ক্যান্টের উদাহরণ দিবেন, ক্যান্টের মতন ডাক্তার সেটা শতবর্ষ জন্মে না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে উনি ওনার হাতে শততম পদ্ধতির বা এলএম পদ্ধতি ওনার হাতে পড়ে নাই, যদি পড়তো তাহলে আজকে হোমিওপ্যাথিক সুবর্ণ যুগের সুযোগ হতো। যাই হোক, আমি চলে আসি তাহলে। এই যে আর কি, আর একটা কথা না বলেই ন, এই যে আমরা যে সিস্টেমেটিকভাবে যে চিকিৎসা করব সেটাও আমাদের সাধ্যে নাই, কারণ হচ্ছে আমরা অনেক প্যাথোলজির উপরে নির্ভর করে আমরা রোগের নাম জেনে আমরা ওষুধ প্রয়োগ করি, কী দুর্ভাগ্য। অর্থাৎ প্যাথোলজি কী বলছে, এলোপ্যাথির ডাক্তার কী বলছে, কী রিপোর্ট আছে এবং রুগীরা এসে বলুক, আমরা সেটা জানার দরকার আছে, কিন্তু আমাদের ওষুধের প্রয়োগের ক্ষেত্রে তার কোনো রকমের অবদান নাই। বলে সুবিধাটা কি, স্যার এত পড়ালেখা করে তো হোমিওপ্যাথিক ডাক্তার করতে পারবো না, সেজন্য যারা যারা ইঞ্জিনিয়ার যারা যারা জ্ঞানী এখানে আসি, ওষুধ হোমিওপ্যাথিক ছেড়ে চলে গেছে, এখন আমাকে আমাকে টেলিফোন করি বলে আপনি এত সুন্দরভাবে ওষুধ প্রয়োগের কথা বলেন, আমরা যদি এটা জানতাম তাহলে আমি ইঞ্জিনিয়ার না হইয়া আমি আজকে এই আপনার মতন মানুষের সেবা করার চেষ্টা করতাম, হয়তো হয়তো অনেকের সৌভাগ্য হবে না, আমারও সৌভাগ্য হয়নি। আমি হোমিওপ্যাথিক বিশ্বাস করতে 12 বছর সময় লেগেছে, সুতরাং আমি হোমিওপ্যাথিক বিশ্বাস করি না। এই অবিশ্বাসের ঘরে আমার যে জন্ম, অর্থাৎ আমি অবাক হই কী সুন্দর চিকিৎসা ব্যবস্থা, একেবারে জন্ম থেকে জন্মের আগে থেকেই আমরা যদি অ্যাডভান্স স্টেজে চিকিৎসা করি, আমরা দুরারোগ্য থেকে জাতিকে রক্ষা করতে পারবো, সেই সুবাদেই আপনাদেরকে এই কথাগুলো বলার চেষ্টা করতেছি। আমি জানি আমি বকবক করি, আপনাদের তো ভালো লাগবে না, সময় কভার করবে না, তবে দেখার চেষ্টা করবেন। আমাদের উদ্দেশ্য একটাই, অর্থাৎ টিউবারকুলোসিস বডি শিশুকাল থেকে চিকিৎসা করার চেষ্টা করবেন এবং জানবেন আর ভিডিওগুলো দেখবেন, তা না হলে চিকিৎসা করা অনেক সময় কঠিন হয়ে পড়বে। তাহলে শেষ উপসংহারে চলে আসি, কি শেষ উপসংহারে বলবো, ডাক্তার হরিমোহন চৌধুরীর টিউবারকুলিনাম বমি নাম এবং মায়াজমের বইগুলো নিয়ে আগামী দিনে যেন আপনারা দক্ষ ডাক্তার হয়ে উঠতে পারেন, সেই আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।